সকল রাজশাহী নিউজ চ্যানেল লাইভে আপনাদেরকে স্বাগত। আপনারা যা দেখার দেখে নেন। ভাই একটু লড়াচড়া কম করেন, ওর ব্যাগের থেকে ওর মানে ওর থেকে ওর ব্যাগেরই সাথে জুড়ছে। আপনারা দেখছেন এই মুহূর্তে বিভাগীয় স্টেডিয়াম রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এই কার্যক্রম যখনই লকডাউনের ঘোষণা দিচ্ছেন সারা বাংলাদেশে, তাদের পাশে গেল ভাই সমাজের যারা ভালো আছেন তাদেরকে বারবার পাশে দাঁড়িয়ে থেকে তাদের সহযোগিতা সেই নির্দেশ ফলো করে আমরা আজকে এখানে দাঁড়িয়ে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা যারা অসহায় অসচ্ছল পরিবারের সন্তানরা যারা খেলাধুলায় নিজেদেরকে মেলে ধরছেন, যারা রাজশাহী হয়ে সুনাম কুড়িয়ে নিয়ে আসছেন, তাদের মাঝে আজকে আমরা 100 জন খেলোয়াড়দের মাঝে আজকে আমরা এই ত্রাণ সামগ্রী তুলেছিলাম। এটি মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশ আমরা পালন করলাম। এই ত্রাণ সামগ্রীটা মাননীয় প্রধানমন্ত্রী এনারই নির্দেশনায় আমরা এই ত্রাণ সামগ্রীটা দিলাম। এটা আমাদের পর্যায়ক্রমে এই ত্রাণ আমাদের অসহায়ভাবে চলবে। এটি আমরা এই লকডাউন পরিস্থিতিতে আমরা পাশের থেকে মানুষের পাশের থেকে এটি আমরা দিয়ে যাব। আজকে যেটি আমরা দিলাম একটা চালের প্যাকেট 10 কেজি চাল আছে এবং একটি ডাল হল ধন কেটে তার বিডি বিডি রোডের নিয়ে হল বোম চলে সকল তারা পরিবার পরিজন নিয়ে অন্তত চার দিন ভালো থাকতে হবে, ভালো দিতে পারবে। যাতে মাস্ক পরিধান করেই আমরা চলাফেরা করি, এর বিকল্প কোনো কিছু কথা আমাদের কাছে এখন জানা নাই। আর যারা এখনো আমরা টিকা নিই নাই তাদেরকে অনুরোধ করি, রাজশাহীতে টিকা কার্যক্রম চলছে, এটি অব্যাহত ভাবে চলবে। আমরা রাজশাহীর মানুষ ১৭ কোটি মানুষকে তিনি ডিসেম্বরের মধ্যেই প্রায় 80% মানুষকে তিনি করোনা টিকা আওতায় নিয়ে আসবেন।
এবং তিনি করোনা টিকার জন্য 14000 কোটি টাকা তিনি নিজের সংগ্রহ করে প্রসাদ রেখেছে সেই টাকা দিয়ে কিন্তু তিনি অব্যাহতভাবে বিভিন্ন দেশ থেকে টিকা কিনছেন আপনারা জানেন কখনো রাশিয়া কখনো চীন কখনো আমেরিকা কখনো ইন্ডিয়া সেই কখনো জাপান সমস্ত জায়গা থেকে কিন্তু টিকা কিনছেন ইতিমধ্যেই আমরা জানি যে প্রায় 2 কোটি মানুষ টিকার আওতায় চলে এসেছে আরও আমাদের যেগুলো আছে সেগুলোকেই করে টিকা কিনতে আমরা কারণ মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশের মানুষকে আমি বিনামূল্যে এই টিকা টিকা দেওয়ার ব্যবস্থা করছি আমরা জানি যে তিনি সেই কার্যক্রমটা করছেন আমরা ইতিমধ্যেই জানি যে মূল্যমানে একটা টিকা ডোজ 3000 টাকা মূল্য করছে সেটিকে তিনি বিনামূল্যে বাংলাদেশের মানুষের কাছে তিনি পৌঁছে দিচ্ছেন বা দেওয়ার ব্যবস্থা করছেন এজন্য আমরা এই টিকা প্রদানের নিয়ে আর মাননীয় প্রধানমন্ত্রী দোয়া করি যে তিনি যেভাবে অব্যাহতভাবে এই করোনা পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতিকে চাঙ্গা রেখেছেন দেশের মানুষকে অনাহারে কষ্টে রাখেন না আল্লাহ যেন তাকে হেফাজত করে আল্লাহ যেন মাননীয় প্রধানমন্ত্রীকে হাত দ্বারা করে এই করে বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ দিয়েছে তাকে দেন আর আমাদের অর্থনৈতিক ভালোবাসায় যারা তিনি শিক্ষিত হয়ে আরও কাজ করার সুযোগ পায় ভাই আপনি দেন আমি আমরা নিচ্ছি বডি বিল্ডার ধরতে হবে চলো 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 সব যাও 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 সাথে থাকার জন্য ধন্যবাদ।